হ্যালো বন্ধুরা, দীপাবলির সকলকে শুভেচ্ছা। আমি সীমন্ত ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমি চলে এসেছি ধূপগুড়িতে। তো ধূপগুড়ির কিছু পপুলার যে কালী পূজা প্যান্ডেল রয়েছে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আপাতত চলে এসেছি ধূপগুড়ি নেতাজি পাড়া কালচারাল ক্লাবের সামনেই। দেখুন যে এখানে আমার ঠিক পেছনে দিল্লির যে লাল কেল্লা রয়েছে সেই অনুকরণে কালী পূজা প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। দেখুন, আমি দূর থেকে দেখাবো এবং ভিতরে প্রবেশ করে দেখবো, পুরোটাই দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সরাসরি আমরা পুজো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো। দেখুন যে দিল্লির লাল কেল্লাকে অনুকরণ করে পুরো পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আমরা সরাসরি ভিতরে ঢুকছি, দেখছি যে তার ভিতরে কী রয়েছে। মায়ের রূপটি দর্শন করব এবং চারদিকটা দেখব। তো বন্ধুরা, দিল্লির লাল কেল্লাকে অনুকরণ করেছে পূজা প্যান্ডেলটি তৈরি করেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপর চলছে আরেকটি পূজা প্যান্ডেলে। তো দেখতে থাকুন। আসলাম আরেকটি পূজা প্যান্ডেলে, যে ক্লাবটির নাম হচ্ছে বিধান সংঘ। তো 61 বছরে পদার্পণ করলো এই ক্লাবটি। তো এখানে দেখবো যে কী কালী পূজার কী পূজা প্যান্ডেলটি উপস্থাপনা করেছে জনসাধারণের জন্য, সেটাই দেখাবো। তো আমরা ভেতরে প্রবেশ করছি। তো বন্ধুরা, এবার চলে এসেছি এসটিএস ক্লাবে। তো এসটিএস ক্লাবের তরফ থেকে সিকিমের চার ধামের যে মূর্তিটা রয়েছে হুবহু অনুকরণ করা হয়েছে কালী পুজোর প্যান্ডেল রূপে। দেখুন যে আমার ঠিক পেছনে। তো ভেতরে যাবো, দেখবো যে কী কী উপকরণ দিয়ে এই পুজো প্যান্ডেলটি নির্মাণ করেছে, কেমন কী খরচ হয়েছে, কিছু সদস্যদের কাছে শুনবো, এবার ভেতরে প্রবেশ করবো, দেখবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, সিকিমের চার ধামকে অনুকরণ করে যে পূজা প্যান্ডেলটি নির্মাণ করেছেন, আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব। যে হিউজ পরিমাণের যে বাজেট, প্রায় সদস্যের মুখে শুনলাম যে 35 লাখ টাকার বাজেটে নির্মাণ এই পূজা প্যান্ডেলটি, এবং যে বিশাল এলাকা নিয়ে এই পূজা প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে। তো আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব, দেখব। তো বন্ধুরা, শুরুতেই দেখুন যে মহারাজ নন্দীকে স্থাপনা করা হয়েছে এবং চারপাশে ছোটো 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 মন্দির রয়েছে, সেগুলোতেও ঢুকবো আমরা। দেখুন, 1, 2 পুরো 4টা ছোটো ছোটো মন্দির রয়েছে। প্রথমে আমরা মন্দিরে এই মন্দির থেকে শুরু করবো, দেখবো যে ভেতরে কী আছে, তারপরে উপরগুলোতে দেখবো। যে দেখুন বন্ধুরা, তো এখানে জগন্নাথের মন্দির স্থাপনা করা হয়েছে। তো দেখুন যে চারদিকে খুব সুন্দর বানিয়েছে, ছোটো ছোটো ঘরের মধ্যে করে যে দেবতাকে স্থাপনা করা হয়েছে। দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে। চারটি মন্দির রয়েছে। এবার একটু উপরের দিকে যাবো, একটু সিঁড়ি বেয়ে একটু উপরে উঠবো। তো ওখান থেকে উঠে আমরা একটু দেখছি। তো এখানে শিব মন্দিরকে স্থাপনা করা হয়েছে। দেখুন যে শিবলিঙ্গ রয়েছে, তো এটাও দেখুন। এবার বন্ধুরা, সরাসরি ওটাতে যাব, চারটা। তারপরে মেইন যে মায়ের রূপ রয়েছে সেটা দর্শন করব। যে মেন মন্দির, তো বন্ধুরা দেখুন যে মায়ের যে রূপ খুব সুন্দর নির্মাণ করেছেন যে মৃৎশিল্পীরা রয়েছে, রানী মাতা মৃৎশিল্পালয়। দেখুন যে তৈরি করেছেন সে হচ্ছে চন্দন রায়, রয়েছে পূর্ব মেদিনীপুর।
এসটিএস ক্লাবের তরফ থেকে যে সিকিমের চার ধামকে অনুকরণ করে কালী পূজা প্যান্ডেলটি নির্মাণ করেছেন, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপরে চলে যাবো একটি পূজা প্যান্ডেলে, তো দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা চলে এসেছি ইয়াং অ্যাসোসিয়েশনে, তো ইয়াং অ্যাসোসিয়েশনের তরফ থেকে তো কালীবাড়ি রয়েছে সেটাকে অনুকরণ করে পুরো পূজা প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে। তো দেখুন ঠিক আমার পাশেই যে পূজা প্যান্ডেলটি, এবার ভেতরে প্রবেশ করবো, দেখবো যে কী কী উপকরণ দিয়ে তারা পূজা প্যান্ডেলটি নির্মাণ করেছেন, তো পুরোটাই দেখাবো। তো বিষয়টি দেখতে থাকুন। তো সরাসরি আমরা পূজা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ এই যে চারদিকে যে ছোটো ছোটো মন্দির রয়েছে সেটাও দেখুন যে এরা তুলে ধরেছে সে পূজা প্যান্ডেলের মাধ্যমে। এবং দেখুন যে মেন যে কালী মন্দিরটা রয়েছে ওটা দেখুন, তো ওখানেও যাবো, আগে চারপাশটা ঘুরে দেখাচ্ছি তারপরে ওখানে যাচ্ছি। তো দেখতে থাকুন।